রাষ্ট্রপতি পদত্যাগ আসলে খুব একটা অপ্রয়োজনীয় এই মুহূর্তে বাংলাদেশে, তো অনেক ধরনের সংস্কার আমাদের এই মুহূর্তে প্রয়োজন। আড়াই মাস পর আসলে কেন মনে হলো রাষ্ট্রপতি পদত্যাগ করার প্রয়োজন, আড়াই মাস আগে কেন মনে হলো না? আমি মাসুদ ভাইয়ের সাথে একটু অ্যাড করি অথবা দ্বিমত করি, সেটা হচ্ছে যে সরানো প্রয়োজন হচ্ছে আপনাদের মনে থাকার কথা যে এই সরকার টেক ওভার করবার সময়টাতে সে কিন্তু একটা জুডিশিয়াল কু করবার চেষ্টা করেছে। সকল বিচারপতিদেরকে জুম মিটিংয়ে ডেকে সে প্ল্যান করেছিল যে এই সরকারটা সংবিধান সম্মত না, অবৈধ ঘোষণা করবে। সরকার এটা টের পেয়ে কিন্তু সেই মিটিংটা বাতিল করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে, এটা এটা করতে দেয় নেই। সমস্যা হচ্ছে চুপ্পু হিমসেলফ কোনো ক্ষতি করতে পারবে কি না সেটা না, প্রশ্ন হচ্ছে আপনি আওয়ামী ফ্যাসিবাদী যে গোষ্ঠী যারা এখন পালিয়ে আছে, এই বিশাল জনগোষ্ঠী, তারা যে চট করে ফিরে আসার স্বপ্ন দেখে, তারা যে আবার রিগ্রুপ করা সংগঠিত হবার যে স্বপ্ন দেখে, এই স্বপ্নের জায়গায় তারা কিছু আবহ প্রতিভু দেখে, কিছু স্ট্রাকচার দেখে যে কে কে আছে এই রাষ্ট্রে আমরা যদি ফিরে আসতে চাই। তার ভিতরে ফার্স্ট স্ট্রাকচারাল এক্সিস্টেন্স হিসেবে তারা দেখে হচ্ছে এই প্রেসিডেন্টকে। একজন শাহাবুদ্দিন চুপুর হাত ধরে চট করে ফিরে আসা সম্ভব? শুধু একজন না বলছি, তারপরে তারা দেখে যে তিন বাহিনী প্রধান হচ্ছে আপনার শেখ হাসিনা অ্যাপয়েন্টিস। শুধু তাই না, টোটাল এখন কর্নেল থেকে শুরু করে জেনারেল লেভেলে যত অফিসার আছে এরা লার্জলি আওয়ামী বলয়ের অ্যাপয়েন্টিস এবং বেনিফিশিয়ারি। এর ভিতরে দুই চারজন যে ভালো মানুষ নাই অথবা প্রফেশনাল সোলজার নাই তা আমি বলছি না। আপনি সচিবালয়ে দেখেন টোটাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি গত ১৬ বছর থেকে, এই মানুষগুলোই আছে এবং তারাই এখনও বিড দর্পে বিভিন্ন ডিপার্টমেন্ট দাপিয়ে বেড়াচ্ছে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে দেখেন একই সিচুয়েশন। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দূর থেকে যখন এই প্রশাসনের দিকে তাকায় তখন সে দেখে যে আমি বঙ্গভবনে একটা শেখ হাসিনাকে দেখতে পাই, আমি সচিবালয়ের ভিতরে একটা শেখ হাসিনাকে দেখতে পাই, আমি যখন দেশের প্রত্যেকটা বাহিনীর দিকে তাকাই তখন আমি আওয়ামী লীগ ফ্যাসিবাদ দোসরের দিকে দেখতে পাই। এগুলো তাদেরকে যেটা করে উজ্জীবিত করে যে হ্যাঁ আমরা একটা রিস্ক নিলে, আমরা যদি লাখে লাখে আবার জড়ো হই রাস্তায় তাহলে সম্ভবত ইনুস সরকারকে ফেলে দেওয়া যাবে, পাশে দিল্লি আছে। আপনার মনে থাকার কথা গত মাসে দিল্লির বিদেশ মন্ত্রণালয় কিন্তু আপনার হাসিনাকে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন বিষয়ে তারা মিটিং করেছে। বাংলাদেশ থেকে আওয়ামী বান্ধব বুদ্ধিজীবী সাংবাদিক দালাল বেশ কিছু লোক কিন্তু এই মিটিংয়ে জয়েন করেছে যে কিভাবে আওয়ামী লীগকে আবার ৭৫ পরবর্তী বাস্তবতাতে বাংলাদেশে পুনর্বাসন করা যায়। এই সকল ষড়যন্ত্রকে যদি আমি এক করে পড়ি, চুপ্পু সেখানে একটা পিলার, একটা এলিমেন্ট। অতএব সেই জায়গাটাতে গণ অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করেন তারা ন্যায্যতই এই দাবিটা করতে পারেন যেটা আমরা ৫ই আগস্ট থেকে করে যাচ্ছি যে বঙ্গভবন ক্লিনস করতে হবে। শুধু তাই না, আমরা তাই বলেছি যে আমরা ডিজিএফআইতে যাদেরকে দেখতে পাচ্ছি, এনএসআইতে যাদেরকে দেখতে পাচ্ছি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে যাদেরকে দেখতে পাচ্ছি, আর্মি টপ জেনারেলদেরকে যেখানে দেখতে পাচ্ছি, আপনি নবম পদাতিক বলেন, ৪৬ ব্রিগেড বলেন, যে এই যে মানে ক্রিটিক্যাল স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারে টোটাল সচিবালয় যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এরা সবাই হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের বেনিফিশিয়ারি। অতএব এই জায়গাটাতে এই সিম্বলিক ভ্যালুটাকে কোনোভাবে হালকা করে দেখবার সুযোগ নাই।